আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি অবশ্যই হেফাজত করব, সংরক্ষণ করব। এই ওয়াদাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এটাকে অবিকৃত এবং সুসংরক্ষিত রাখবেন, এটি আল্লাহর ওয়াদা। কোরআন কিভাবে সংরক্ষিত থাকবে, কোরআন সংরক্ষিত থাকার উপায়টা কি? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ এবং হেফাজতের জন্য আল্লাহর ঈমানদার বান্দাদের কিছু বক্ষকে এটার হেফাজত খানা হিসাবে কবুল করেছেন এবং এই প্রক্রিয়ায় কিয়ামত পর্যন্ত কোরআন টিকে থাকবে পৃথিবীতে। কোরআন কোন নিরাপদ দুর্গে লিখে যুগ যুগ ধরে সেটা যেন মুসলমানরা হেফাজত করে, কোরআনের একটা কপি রেডি করে সেটাকে একেবারে বদ্ধ তালায় সুসংরক্ষিত কোনো জায়গায় রেখে সেটাকে পাহারাদারি করবে, পরবর্তী জেনারেশন আবার দায়িত্ব বুঝে নিবে, তারা এভাবে পাহারাদারি করবে, এইভাবে কোরআনের কপিকে কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত রাখা হবে, এরকম কোনো প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করার কথা বলেন। তাহলে কোরআন কিভাবে হেফাজতে থাকবে? কোরআন থাকবে একেবারে অর্গানিক পদ্ধতিতে, একেবারে বাস্তবিক যে উপায় এবং পন্থা আছে সেটির মাধ্যমে কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই জন্য কোরআন যখন নাজিল হয়েছে সেই 1400 বছর আগ থেকে এই কোরআনকে নিজের বক্ষে ধারণ করে এটাকে সংরক্ষণ এবং হেফাজত করার দায়িত্ব কিছু আল্লাহর বান্দা নিয়েছেন, তারা তাদের বক্ষ থেকে আরেক বক্ষে সেটাকে ট্রান্সফার করেন, সেই বক্ষ আবার তার বক্ষ থেকে আরেক বক্ষে ট্রান্সফার করেন, এভাবে ট্রান্সফার করতে করতে সেটা আজও পর্যন্ত পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এই বক্ষগুলো যেগুলোকে আল্লাহ তাআলা কোরআন রাখার জন্য কবুল করেছেন, খুব সহজেই অনুমেয় যে এই বক্ষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অনেক বেশি পছন্দনীয় বা আল্লাহ তাআলা এগুলোকে কবুল করেছেন কোরআনকে হেফাজত করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন তো পুরো কোরআন একসাথে নাজিল হয়নি, 23 বছর ধরে যখন যে প্রেক্ষাপটে যে বিষয়ে গাইডলাইন দরকার ওই বিষয়ে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে, সে আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলোর বাস্তব অনুশীলন নানা উপায়ে সেগুলো যখন তখনকার মুসলিমগণ সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা মানুষজন তারা যখন সেটাকে ভালো করে রপ্ত করে ফেলেছেন, তারপরে আবার প্রয়োজন মতো আয়াত নাজিল হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংরক্ষণের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতেবে ওয়াহি বা ওহির লেখক যারা ছিলেন, নাজিল হওয়ার পর তিনি বলতেন, তারা লিখতেন, কিন্তু এগুলো ছত্রভঙ্গ আকারে ছিল, সাহাবিরা জানতেন, সবার কাছে এটা ওপেন সিক্রেট ছিল। পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এটাকে এক মলাটের মধ্যে একত্র করেছেন সকল সাহাবিদের ঐক্যমতে সবাইকে সাথে নিয়ে। সেই থেকে কোরআন মানুষের বক্ষে থাকার পাশাপাশি দুটি মলাটের মধ্যে আবদ্ধ হয়ে লিপিবদ্ধ আকারেও সেটি থাকছে, কিন্তু এই লিপিবদ্ধ কোরআন এটি কোরআনকে আল্লাহর কালামকে সংরক্ষণ করা, এটা আল্লাহর সাধারণ পদ্ধতি না। মূল পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিছু বান্দাকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দিবেন, তারা কোরআনকে হেফাজত করবে, আর এটি কোরআনের একটা মৌলিকত্ব, এটি কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা অলৌকিকত্ব যে
এই কোরআন ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই বা গ্রন্থ আজ পর্যন্ত আসেনি এবং কেমন পর্যন্ত আসবেও না যেই গ্রন্থকে এইভাবে সংরক্ষণ করা হয়। কোনো বই যদি মানুষ মুখস্থ করে কয়দিন মনে রাখে? একটা কবিতা বা গান এর কথামালা যদি মানুষ মুখস্থ করে, ছোটবেলায় কত গান ভাইরাল হয়েছে, আপনিও দুই চার কলি মুখস্থ করছেন, এখন হয়তো প্রথম কলিটা বলতে পারবেন, বাকিটা বলতে পারবেন না, হারায় গেছে, তাই না? কত বই লেখা হয়েছে এ পর্যন্ত পৃথিবীতে, কয়টা বই এই দেড় সহস্রাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের পক্ষে পরিপূর্ণভাবে সেটা হেফাজত হয়ে আছে, এরকম আরেকটা গ্রন্থ কল্পনাও করা যায়? কল্পনাও করা যায় না। এটা হলো কোরআনের অলৌকিকত্ব, মুজিজা। যে ছোট ছোট বাচ্চারা কোরআন হিফজ করে, কোরআনের মতো এরকম মোটাসোটা একটা গ্রন্থ, এত সব পৃষ্ঠার এই গ্রন্থ, তাও নিজের মাতৃভাষায় না অন্য ভাষা, তাও আবার পরিপূর্ণ সেই ভাষার যে রুলস রেজুলেশন আছে, তাদের যে আপনার বাকৃতি আছে, উচ্চারণের রীতি আছে, সেগুলো সবগুলোকে অনুসরণ করে সারা বিশ্বের সব দেশে অগণিত মানুষ, বহু সংখ্যক মানুষ, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বক্ষে ধারণ করে করে আছে। এরকম আরেকটি গ্রন্থের কথা মানুষ কল্পনাও করতে পারে? পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি চেষ্টা করে এরকম একটা বইকে অমর করে রাখবে, সম্ভব? এটাই প্রমাণ হলো এটি কোনো মানুষের লেখা গ্রন্থ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ। তিনি কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি কোরআন নাজিল করেছি আর এটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিয়েছি। এভাবে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। বারবার শুনছি, বারবার তেলাওয়াত করছি, তারপর এর স্বাদ ফুরায় না, তাই না? প্রতি রমজানে আমরা তারাবিতে পড়ে শেষ করছি, শুনে শেষ করছি, কিন্তু এটা কখনো আমাদের কাছে বাসি হয় না। যত শুনে মানুষ তত আরো আবেগে আপ্লুত হয়। কোরআন এর খুঁত আবিষ্কারের জন্য কোরআন অধ্যয়ন করতে বসেছে ভিন্ন ধর্মাবলম্বী কোনো ভাই বা বোন, কিন্তু স্টাডি করতে 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 কোরআনের মন্ত্রে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে চলে এসছেন। এরকম ঘটনা পৃথিবীতে বহু, এবং এই ঘটনাগুলোর ভিতরে সর্বপ্রথম ঘটনা তো স্বয়ং ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আপনারা অনেকে জেনে থাকবেন। তার বোন ইসলাম গ্রহণ করেছেন, ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, তিনি গোপন সূত্রের সংবাদ শুনে তাদেরকে মারার জন্য বোনের বাড়িতে গিয়েছেন এবং মেরেছেনও, প্রহার করেছেন। কিন্তু তিনি যখন প্রবেশ করছেন তখন তারা কোরআন তেলাওয়াত করছিল, কোরআনের আওয়াজ তার কানে এসেছে। তিনি আরাবিয়ান মক্কার মানুষ, আরবি ভাষা তার মাতৃভাষা, তিনি ভাষা শোনার পর বুঝলেন যে এটা মানুষের সাধারণ কোনো লেখা, কোনো বইয়ের কোনো কথা না, এ কথার মধ্যে অলৌকিকত্বের একটা গ্রাম পাওয়া যাচ্ছে। যদিও তাদেরকে প্রহার করেছেন, বলেছেন এরপরে যে কি পড়ছো তোমরা, বাইর করো, ভয়ে ভয়ে তারা বাইর করলেন, তিনি শুনলেন। শোনার পরের ঘটনা কি আপনারা সবাই জানেন, ওমরে ফারুকের মতো এই রকম একজন বীর ইসলাম গ্রহণ করার অপরাধে বোন ভগ্নিপতিকে মারার জন্য যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার দায়িত্ব যে গ্রহণ করেছে মক্কার মুশরিকদের তরফ থেকে, যে আমি দায়িত্ব নিলাম তাকে শেষ করব, তরবারি উন্মুক্ত করে নিয়ে চলে গেছে, শুধু কোরআন শুনেছে আর কিছু না, মহাবিষ্ট হয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে শুধু ইসলামই গ্রহণ করেন নাই, এমন ইসলাম গ্রহণ করা করছেন যে মক্কার মানুষরা তার ইসলাম গ্রহণের আগ পর্যন্ত চুপচাপে থাকতেন, ওনার ইসলামের পরে মক্কার রাস্তায় তারা প্রকাশ্যে দিবালোকে বের হয়েছেন এবং সত্য অসত্যের মধ্যে বিভেদ তিনি করে দেখিয়ে দিয়েছেন যে এটা সত্য আর এটা অসত্য। এই জন্য তার নামই হয়ে গেছে ওমরে ফারুক। ফারুক শব্দের অর্থই হলো সত্য অসত্যের মধ্যে যিনি পার্থক্য করে দেন। তো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অলৌকিকত্ব রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে আসছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা
ওয়াদাউ বিহি আখরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে বহু জাতিকে মর্যাদার চরম আসনে উন্নীত করেন। আবার এই কোরআনের কারণে অনেক জাতি অবনতির অতল তলে হারিয়ে যায়। কোরআনের প্রতি আপনার বিহেভিয়ার, কোরআনের প্রতি আপনার আচরণ, কোরআনের প্রতি আপনার ব্যবহার, কোরআনের প্রতি আপনার অ্যাপ্রোচ এবং মানসিকতার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা নির্ধারণ হয় যে আপনি কি অর্জন করবেন না কি হারাবেন। এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা হয়েছে আল্লাহ তাকে মর্যাদাবান করেছেন। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, অন্য নবীদের উপরে অন্যটা নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, অন্যগুলো, কিন্তু কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর যেহেতু তার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, এই সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। এর কারণগুলোর ভিতরে একটা এটাও যে তাকে দেয়া হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, এই জন্য তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। কোরআন নাজিল হয়েছে যে জাতির উপর, এই জাতিকে আল্লাহ কোরআনে বলেছেন, আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতে পেরেছ। এর মূল কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, কিন্তু তার গাইডলাইন কোরআনে আছে। কোরআন যে জাতির উপরে নাজিল হয়েছে তারা শ্রেষ্ঠ জাতি হয়েছে, যে নবীর উপরে নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন, যে মাসে নাজিল হয়েছে সেই রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়েছে, যে রাতে নাজিল হয়েছে ওই রাত বছরের সবচেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর রাত হয়ে গেছে। কোরআনের সাথে সংশ্লিষ্টতা রাতের হয়েছে, রাত মর্যাদাবান হয়ে গেছে, মাসের হয়ে গেছে, মাস মর্যাদাবান হয়েছে, রাসূলের হয়েছে উনি মর্যাদাবান হয়ে গেছেন, উম্মতের হয়েছে তারা মর্যাদাবান হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে যে সংশ্লিষ্টতা যতটুকু রাখবে আল্লাহ তাআলা তাকে তত বেশি মর্যাদাবান করবে। মোহতারম হাজরিন, আজ আমরা কোরআনের প্রতি বড় অবিচার করে চলেছি, আমরা কোরআন পড়ি না, অধ্যয়ন করি না। যে মহাগ্রন্থ আসছে আমাকে তার সাথে ঘষা দিয়ে কষ্টি পাথরের মতো আমাকে স্বর্ণ বানাতে, সেই কষ্টি পাথরের ছোঁয়া এবং ঘর্ষণ থেকে আমি নিজেকে বঞ্চিত রাখছি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাত, প্রতি মাস, প্রতিক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে অলৌকিকত্ব দিয়েছেন, আপনি শুধুমাত্র এই কোরআনকে মহব্বতের সাথে তিলাওয়াত করেন, শুদ্ধ করে করার চেষ্টা করেন, অর্থ বোঝার চেষ্টা করেন, একটু কোরআনের সাথে সময় কাটান, আপনি যদি খুব বেশি ডিপ্রেশনে ভুগে থাকেন, আপনি যদি খুব বেশি মানসিক অস্থিরতায় ভুগে থাকেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই কোরআন আপনাকে প্রশান্তি এনে দেবে ইনশাআল্লাহ। পৃথিবীতে বহু মানুষ সুখের নামে মরিচিকার পিছনে দৌড়াদৌড়ির পর একটা পর্যায়ে কোরআনের ছায়া তলে আসতে বাধ্য হয়েছে। এই কোরআনের অলৌকিকত্বের জন্য আর কি চাই, যে পৃথিবীর সব দেশের ছোট ছোট শিশুরা বিশুদ্ধ উচ্চারণে, মাতৃভাষা যাদের সে আরবীয়দের চাইতেও অনেক সময় অধিকতর বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে। শুধু আমাদের দেশের কথাই যদি বলেন, বাংলাদেশের কথা, আরবি আমাদের মাতৃভাষা হওয়া তো দূরের কথা, আরব মুলুক থেকে আমরা অনেক দূরে ভৌগোলিকভাবে অবস্থান করছি, আরবি উচ্চারণের সাথে আমাদের বাংলা উচ্চারণের আদতে কোনো মিলই নেই। এমন কিছু বর্ণ আরবিতে আছে যেই বর্ণগুলোর অনুরূপ তো দূরের কথা, অবিকল তো দূরের কথা, তার ধারে কাছের বর্ণ বাংলাতে টোটালি নেই। এরপরও আমাদের ছোট ছোট শিশুরা যত শুদ্ধ করে বিশুদ্ধ আরবি উচ্চারণে কোরআন তিলাওয়াত করতে পারে, আরবিয়ান দেশগুলোতে যাদের মাতৃভাষা আরবি তারা পড়াশোনা করে, তাদের অনেকে আমাদের এই বাচ্চাদের মতো এত শুদ্ধ কোরআন পড়তে পারে না। এটা শুধু বাংলাদেশের বেলায় না, আপনি আফ্রিকায় চলে যান, আপনি আমেরিকায় চলে যান, আপনি ইউরোপে চলে যান, আপনি এশিয়ার এমাথা থেকে ওমাথা চলে যান, আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন, কোরআন নিজের ভাষা না, তারপরও সেটাকে সর্বোচ্চ বিশুদ্ধ উচ্চারণ করে আগাগোড়া পুরো কোরআনকে বক্ষে ধারণ করে মৃত্যু পর্যন্ত সেটাকে ধরে রাখা, এটা পৃথিবীর কোনো মানুষের স্বাভাবিক প্রচেষ্টা দ্বারা হয় না, এটা একমাত্র আল্লাহর অলৌকিকত্বের কারণেই হতে পারে। মোহতারাম হাজরিন, আমাদের জন্য একটা গৌরবের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশে কোরআনের পরিচর্যা হিফজখানাগুলোতে, মাদ্রাসার হিফজ বিভাগগুলোতে যেভাবে হয় পৃথিবীর অনেক দেশে সেটা হয় না।
আবার আমাদের আক্ষেপের জায়গাও আছে, আমরা হেফজখানাগুলোতে কোরআনের মূল পাঠ বা মূল টেক্সট এটার পেছনে যে পরিশ্রম আমরা করি, তার মর্মের পেছনে তার শিকিভাগ পর্যন্ত মেহনত আমাদের হয় না। এটা কোরআনের চর্চার যে দাবি, সে দাবি পুরোপুরি এর মাধ্যমে আদায় হয় না, হয়তো আংশিক আদায় হয়। এটা হলো আমাদের ত্রুটির জায়গা। আরেকটা আক্ষেপের জায়গা হলো, আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হাফেজ আমাদের দেশ থেকে বের হয়ে থাকেন, প্রচুর পরিমাণ হাফেজ তৈরি হন এদেশ থেকে এবং বিশ্বমানের হাফেজ তৈরি হয় এদেশ থেকে, কিন্তু এদেশের সাধারণ মানুষ, আমরা বেশিরভাগ মানুষ কোরআনের সাথে সংশ্লিষ্টতা রাখি না, তেলাওয়াত করি না। বিশেষ করে ফেসবুক এসে অন্য সব বুক যেরকম তুলে দিছে, এই কোরআনও আমাদের থেকে তুলে দিয়েছে। মোহতরম হাজরিন, তো এই জন্য বাংলাদেশের মানুষের এই একটি জায়গা আছে অনেক বেশি গর্বের। অন্য কোনো সেক্টর আছে কিনা আমি জানি না, যেই সেক্টরে যেই বিভাগে বাংলাদেশের মানুষের অবদান পৃথিবীর যেই কোনো দেশের তুলনা করলে এক দুই তিনে সবসময় থাকে। অন্য আরেকটা সেক্টর আছে কিনা আমি জানি না, তবে কোরআনের সেক্টরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই জায়গাটা দীর্ঘদিন থেকে ধরে রাখছে। যত কম্পিটিশন হয়, সেটা হোক ইরানে হোক, সৌদি আরবে হোক, দুবাইতে হোক, কাতারে হোক, অন্য কোনো দেশে, তার কম্পিটিশনগুলোতে একটা ভালো পজিশনে বাংলাদেশ অবশ্যই থাকে। আরেকটা সেক্টর আছে কিনা আপনাদের জানা মতে, যে এরকম ফার্স্ট সেকেন্ড সারা ওয়ার্ল্ডে আমরা থাকি, এরকম কোনো সেক্টর আছে? যেই কোনো বিভাগ বলেন, মানে হাফেজরা, বাংলাদেশের হাফেজ ছেলে মেয়েরা, তারা পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন করলে একটা ভালো অবস্থানে সবসময় থাকে, হয় চ্যাম্পিয়ন হয় না রানার আপ হয়, আর না হলে থার্ড পজিশন হোল্ড করে। এই ঘটনা আমরা গত দুই তিন দশক থেকে অনবরত দেখে আসছি। সর্বশেষ গতকালের সংবাদ আপনারা জানেন, গতকালকে দেশে আসছে, এবং আপনার গত কয়েকদিনের মধ্যে যেটি ঘটলো যে বাদশাহ আব্দুল আজিজ অ্যাওয়ার্ড বোধ হয় 46তম না কততম, এত বছর ধরে হচ্ছে, প্রতি বছর একবার করে হয় হেফজুল কোরআন অ্যাওয়ার্ড। এটা এবছর 111টি দেশ অংশগ্রহণ করেছে, 111টা জেলা না, 111টা দেশ। আপনি চিন্তা করেন, 111 দেশ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের হাফেজ তাকরিন একটা বাচ্চা ছেলে, সে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে। এই বিষয়টাকে আমাদের কাছে একটু জাস্ট গৌরবের বিষয় মনে হয়, তাই না? আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদি প্রবাসী যারা আছেন তারা ভালো বলতে পারবেন যে নানা কারণে আমাদের প্রবাসী ভাইদের অনেক সময় অন্যায় অপরাধের কারণে, দুর্নামের কারণে, আমরা ছোটোখাটো পেশায় কাজ করি, আমাদের প্রবাসী ভাইয়েরা ফিলিপাইনি, ইন্ডিয়ান বা অন্য দেশিদের তুলনায় আমাদের দেশি ভাইয়েরা দেখা যায় এমন পজিশনে কাজ করে যে খুব বেশি সম্মানজনক না। আবার এদিকে নানা কারণে অপরাধ প্রবণতা প্রচুর থাকে, এসব অনেক কারণে মুখটা আমাদের অনেক সময় মধ্যপ্রাচ্যে ছোট থাকে। কিন্তু যখনই কোনো কোরআনের কম্পিটিশন হয়, বিভিন্ন খেলাধুলার কম্পিটিশন হয়, বিশেষ করে ফুটবলে, ছেলেদের ফুটবলে দাম্মামে একবার একটা খেলা হয়েছিল অনেক আগে, আমি তখন সৌদি আরবে ছিলাম। তো সৌদি আরব যেহেতু খেলাধুলায় ফুটবলে আমাদের চাইতে অনেক এগিয়ে, তো স্বাভাবিকভাবে আমাদের দল তাদের সাথে খুব একটা সুবিধা করার কথা না, এদেশের ফুটবল খেলোয়াড়রা তো করতে পারে নাই, তো স্বাভাবিকভাবে হাসাহাসি করে, সৌদি আরবরা এসে বাঙালিদেরকে রাস্তায় দেখলে হাসাহাসি করে। কিন্তু যখনই কোনো কোরআনের কম্পিটিশন হয় এবং বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে, এবং তারা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ রিয়াল পুরস্কার জিতে সারা ওয়ার্ল্ডে তারা এরকম ভালো একটা অবস্থানে যেতে পারে, তখন সৌদি আরবরা রাস্তায় বাংলাদেশিদেরকে দেখলে বলে, আরবিতে বলে মাবরুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাঙালি মাশাআল্লাহ, মিয়া মিয়া কোয়েস। তখন ওই সৌদি প্রবাসী আমার ভাইয়েরা যারা হয়তো রাস্তাঘাটে বা কোথাও কাজ করছেন, তাদের বুকটা গর্বে ভরে যায় যে এই একটা জায়গায় এদেশের মাদ্রাসাগুলো, বিশেষ করে হিফজখানাগুলো আমাদের মুখকে এমন উজ্জ্বল করেছে যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের ছেলেদের সাথে কম্পিটিশন করেও এরা তাদেরকে পিছনে ফেলতে পারে অনেক সময়। তো এটা আমাদের জন্য গৌরবের কিনা বলে, শুধু গৌরবের না, আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য প্রেরণার, আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা আল্লাহর কালামকে যদি আরও ভালোভাবে আঁকড়ে ধরি, আমাদের দুর্বলতাগুলো যদি আমরা কাটায় উঠতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদার
পরম আসনে আসীন করবেন। মালয়েশিয়াতে একটা প্রতিষ্ঠান আছে কুয়ালালামপুরে, নাম হলো দারুল কোরআন। এটা মূলত একটা হেফজ প্রতিষ্ঠান, কিন্তু আমাদের দেশে এই মানের কোনো হেফজ প্রতিষ্ঠান নাই। সেই প্রতিষ্ঠানের যে এনভায়রনমেন্ট, যে কোয়ালিটি, আসুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীল হিসাবে সেটার ভিজিটের জন্য একটা ইয়ে পেয়েছি আমি, গিয়ে সেখানে মালয়েশিয়াতে গিয়েছি, কিন্তু আমার বাবার মৃত্যুর কারণে আমি সেখান থেকে সাথে সাথে চলে আসতে হয়েছে। তো আবারও যাওয়ার প্ল্যান আছে সামনে। তো আমার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন তারা গিয়েছেন, সাক্ষাৎ করেছেন, আর তাদের সাথে আমাদের ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং বিভিন্ন জিনিস আদান প্রদান হয়েছে। সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, গভর্নমেন্টই ওটা পরিচালনা করে, এবং এখানে সারা ওয়ার্ল্ডের যে কোনো ছাত্রই ভর্তি হতে পারে, এবং সেটার মান এরকম যে ওখান থেকে সরাসরি মদিনা ইউনিভার্সিটি সহ, অমল করা সহ সারা ওয়ার্ল্ডের নাম করা বড় বড় ইউনিভার্সিটিগুলো, ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে সরাসরি ছেলেরা চান্স পায়, এই মানের পড়াশোনা সেখানে হয়। তো মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ, তারা কিন্তু কোরআনকে ধরে রেখেছে এবং খুব গুরুত্বের সাথে ধরে রেখেছে। হয়তো ভালো মন্দ সব দেশেই আছে, কিন্তু কোরআনের ব্যাপারে, কোরআনকে হিফজ করা, কোরআনকে সংরক্ষণ করা এবং কোরআনকে পৃষ্ঠপোষকতা করা, এই কাজটা তারা করেছে। আমার বিশ্বাস আমাদের দেশে যে মাদ্রাসাগুলো আছে, হিফজ মাদ্রাসাগুলো, এগুলোতে অনেক বদনাম আছে, অনেক দুর্বলতা আছে, অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু অনেক সম্ভাবনা যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই হাফেজরা যে অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসছে একটার পর একটা, কয়েকদিন পর পরই দেখা যায় যেই কোনো কম্পিটিশন হোক বাংলাদেশ একটা অবস্থান নেবেই নেবে। 111, 118 এই ফিগারগুলো দেশের হিসেবে আপনি চিন্তা করেন যে কোন লেভেলে। আফ্রিকান বিভিন্ন দেশের ছেলেমেয়েরা যে হিফজ করে তাদের হিফজের কোয়ালিটি অনেক ভালো এবং তেলাওয়াতের কোয়ালিটি অনেক ভালো, অথচ তাদের সাথে পর্যন্ত কম্পিটিশন করে অনেক সময় বাংলাদেশ কোনো না কোনো একটা অবস্থান থাকেই থাকে। এই প্রতিষ্ঠানগুলোতে যদি ভালো করে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এগুলোকে একটু এফোর্ট দেই, আপনি হয়তো একটা হেফজখানা মাদ্রাসার সাথে জড়িত আছেন, আপনি হয়তো সভাপতি বা সেক্রেটারি বা কমিটির সদস্য বা কিছুই না, আপনি ওই মহল্লাতে বাস করেন, আপনি যদি এই মাদ্রাসাটা যত ত্রুটি বিচ্ছুতি আছে এগুলোকে রিপেয়ার করার জন্য একটু উদ্যোগী হন, একটু যদি সহযোগিতা করেন, হয়তো ওই প্রিন্সিপাল সাহেব, হুজুর সাহেব, তিনি অনেক কিছু বুঝেন না যার কারণে অনেক সমস্যা তৈরি হয়, সেখানে হয়তো বাচ্চাদেরকে মারা হচ্ছে, প্রহার করা হচ্ছে, শারীরিকভাবে কষ্ট দেওয়া হচ্ছে এবং এমন মারা হচ্ছে যেটা জুলুমের পর্যায়ে চলে যাচ্ছে, তাহলে এগুলো থামানোর জন্য উদ্যোগী হয়ে সেখানে আরও যে ভালো দিকগুলো ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে হিফজের এই সেক্টর থেকে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবি যে সাহায্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত যে নুসরত, সেই নুসরত এবং সাহায্য ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো যদি এই কাজটাকে আমরা প্রপারলি এগিয়ে নিয়ে যেতে পারি। অতএব এই সম্ভাবনার যে খাত আছে সেই খাতটার দিকে আমাদের প্রত্যেকেরই আন্তরিকতাপূর্ণ দৃষ্টি থাকা উচিত। আমি বরাবরের মতো বলি, হেফস আমাদের দেশে হেফসখানাগুলোকে নিয়ে সমালোচনার অনেক জায়গা আছে এবং আমি নিজের সমালোচনা বিভিন্ন সময় করি, কিন্তু এই সমালোচনাগুলোর পাশাপাশি এটাও সত্য যে আমাদের এই ছেলেগুলোর মধ্যে যে মেধা আছে, তাদের যে অধ্যাবসায় আছে, তাদের যে পরিশ্রম আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, যদি একটু সেভাবে তাদেরকে নার্সিং করা হয় তাহলে অনেক কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। আমাদের দেশে হিফজখানাগুলোর অন্য কোনো অবদান যদি না থাকে, একটা অবদানের কথা যদি বলি, মানে হিফজের বাইরে যেই পরিমাণ ইয়েতিম ছাত্র মাদ্রাসাগুলোতে পড়ে, হিফজখানা ইয়েতিমখানা বাই ডিফল্ট, তাই না? প্রত্যেক মাদ্রাসা মানে কি, বিশেষ করে যে কয় মাদ্রাসাগুলো আর কি, বা হিফজ মাদ্রাসাগুলো, এগুলোতে দেখা যায় যে আপনার সাধারণ ছাত্রের পাশাপাশি একটা অংশ অবশ্যই ইয়েতিম থাকেই থাকে, অরফানেজ থাকেই থাকে, হয়তো মা নাই, বাপ নাই, বাপ মা দুজনে কেউই নাই, এই টাইপের ছেলেমেয়েরা থাকে। আমি এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, একবার একটা গবেষণা হয়েছিল এবং এটার উপর একটা জরিপ চালানো হয়েছিল যে কতগুলো ইয়েতিম ছাত্র টোটাল মাদ্রাসাগুলোতে সারা দেশে আছে। সেই ফিগারটা কোনো ছোটোখাটো ফিগার না, সেই ফিগারটা লাখের ঘরের ফিগার, অনেক বড় একটা ফিগার। তো এত বেশি সংখ্যক ইয়েতিম গরিব, বিশেষ করে ইয়েতিম যাদের বাপ নাই, মা নাই,
এই টাইপের ছেলেমেয়েরা যাদের বাপ মা থাকে না, তরবিয়তের অভাবে, পারিবারিক শিক্ষার অভাবে এই বাচ্চাগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়, বখাটে হয়ে যায়। দেখা যায় হয়তো রাস্তাঘাটে, রেল লাইনে, রেল স্টেশনে, বিভিন্ন পাবলিক প্লেসে দেখা গেলো পথ শিশু হিসাবে এরা বড় হয়। বস্তিতে হয়তো বড় হলো বা কোনো জায়গায় বড় হলো, যেহেতু মা বাপ নাই, যেহেতু মা বাবার স্নেহ থেকে বঞ্চিত, অনেক সময় দেখা যায় এরা বখাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং সিসকে সন্ত্রাসী, হয়তো চুরি ডাকাতি বা এরকম চিন্তায় আজেবাজে কাজের ভিতরে জড়িয়ে পড়ে, মাদকের সাথে জড়িয়ে পড়ে। এরকম ছেলেফেলেদের ঘটনা আমরা অহরহ দেখি না, শুনি না। যদি এই মাদ্রাসাগুলো যে পরিমাণ ইয়তিম ছেলে মেয়েদেরকে লালন পালন করছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে মানুষত মানুষভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটা যদি না করতো, আর এরা যদি অন্য সব পিতৃহারা মাতৃহারা পথ শিশুদের মতো রাস্তাঘাটে বড় হতো, তাহলে পরিস্থিতিটা দেশের কোথায় গিয়ে দাঁড়াতো একটু চিন্তা করতে পারি আমরা। এই একটি অবদানের কথা চিন্তা করলেও এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাদ্রাসাগুলোর ত্রুটিগুলোকে কারেকশন করে আমাদের উদ্যোগী হওয়ার দায়িত্ব আছে না নাই বলেন? হেফজখানাগুলোর সমস্যাগুলোর কথা আমরা প্রায় বলি, এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো হেফজখানার শিক্ষকদের প্রশিক্ষণ দরকার, টিচার্স ট্রেনিং দরকার, সেটা প্রপারলি হয় না। অনেকগুলো হাফেজদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলো হয়তো হিফজের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু এর বাইরে আপনার চাইল্ড সাইকোলজি যেন বুঝতে পারে ওনারা, বাচ্চাদেরকে যেন সঠিকভাবে পাঠদান করতে পারে, যেন ট্রেনিং দরকার, এই জন্য উদ্যোগ নেওয়া দরকার। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি আলেম ওলামারা যেন প্রশিক্ষিত হন, তারা যেন সমাজে নানামুখী অবদান রাখতে পারেন এবং তারা যেন ইতিবাচক অ্যাপ্রোচে অগ্রসর হতে পারে। আমরা সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করি, তো এটা সব জায়গা থেকে হওয়া দরকার, প্রশিক্ষণ হওয়া দরকার। বিশেষ করে হেফজখানাগুলোতে বাচ্চাদেরকে প্রহার করা এবং সেটা নির্মমতার পর্যায়ে চলে যাওয়া, প্রায় সময় এই ঘটনাগুলো আমরা শুনি যেগুলো আমাদেরকে ব্যথিত করে, যা কাঙ্ক্ষিত না, সেটা হওয়া উচিত না। তো এটার জন্য আমাদের নজরদারি করা দরকার, হুজুরদেরকে বসায় কাউন্সিলিং করা দরকার যে বাচ্চারা তাদেরকে প্রহার করা শরীয়তেই জায়েজ নেই, ইসলামের দৃষ্টিতেই তাদেরকে যেভাবে প্রহার করা হয় অনেক জায়গায় এভাবে প্রহার করার কোনো সুযোগ নাই, এটা রীতিমতো টর্চার, এই টর্চার জায়েজ নাই, নির্যাতন জায়েজ নাই। আল্লাহর কোরআনের কারণে ওকে মায়ের দিবেন এবং সে এর কারণে বিতশ্রদ্ধ হবে, সেটা কিন্তু আপনি আল্লাহর কোরআনকেই রীতিমতো তার কাছে শত্রুর জায়গা নিয়ে যাচ্ছেন। এই জন্য হুজুরদের এই দিকের থেকে আমাদের এফোর্ট দেওয়া উচিত, বোঝানো উচিত, কাউন্সিলিং করা উচিত, প্রশিক্ষণ দেওয়া উচিত। আমাদের হেফজখানাগুলোর এত সম্ভাবনার পাশাপাশি সমস্যার আরেকটা জায়গা হলো অ্যাকোমোডেশনের সমস্যা, যেখানে পড়ে সেখানে শোয় এবং ফ্ল্যাট বিছানা, এর কারণে নানা অনাচার, নানা বদনামের কথা বিভিন্ন সময় উঠে আসে। তো সেজন্য যারা দায়িত্বশীল আছেন, আপনারা অনেকে অনেক হেফজখানার সাথে, অনেক মাদ্রাসার সাথে জড়িত আছেন, আর যেটা বললাম কোনো কিছুর সাথে নাই, আপনি একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে উদ্যোগী হতে পারেন যে না, শোয়ার জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পড়ার জন্য আলাদা ব্যবস্থা থাকবে, খাট দরকার নেই, অন্তত একটা চৌকি হলে ব্যবস্থা থাকবে এবং সেপারেট ব্যবস্থা থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মেয়ে 10 বছর বয়স হয়ে গেলে তখন থেকেই তাদেরকে পৃথক বিছানায় শোয়ার জন্য আলাদা নির্দেশ করেছেন। তিনি ছিলেন উম্মতের যত প্রকার তাদের সমস্যা হতে পারে সকল সমস্যার সমাধানকারী, তিনি ডাক্তারের মতো, তিনি আগে থেকে প্রেসক্রিপশন দিয়ে গেছেন যে এই এইজে চলে গেলে আর বাচ্চাদেরকে, নিজের ঘরের ছেলে মেয়েদেরকেও এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে একসাথে এইভাবে র্যান্ডমলি শোয়ানো উচিত না, এটা অ্যাভয়েড করতে হবে, কারণ নানা অনাচারের পথ এটা খুলবে। তো মাদ্রাসাগুলোতে সেটা অ্যাপ্লাই হয় না, সেটা প্রয়োগ হয় না, অনেক সময় জায়গা কম, ছাত্র বেশি। তো ছাত্র বেশি কেন হবে? জায়গা কম থাকলে ছাত্র কম নেবেন, আপনি অল্প জায়গায় এত ছাত্র নিয়ে গাদাগাদি করে সার্ভিস দিতে পারছেন না, বরং তাদের সমস্যায় কেন করছেন? তো এই বিষয়গুলো হুজুরদের সাথে, মাদ্রাসার প্রিন্সিপালদের সাথে দায়িত্বশীলরা কোঅপারেশন করে এগুলোকে একটা সুন্দর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হেফজখানার যে দুর্নাম আছে, বদনাম আছে, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো ছাপিয়ে এই হেফজ বিভাগ থেকে তাকরিমের মতো যে শিশু 111 দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ, তার আগে অনেকবার আমরা দেখেছি যে শতাধিক দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে, এরকম ছেলে মেয়ে এদেশে শত শত তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে এদের সাপোর্ট দেওয়া দরকার, এদেরকে এফোর্ট দেওয়া দরকার, এদেরকে সাহস যোগানো দরকার।
আর সেই সাথে হিফজের মূল যে ধারা আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টে বেশিরভাগ আছে সেটা হলো শুধুমাত্র হিফজটাই পড়া, এর পাশাপাশি তাদেরকে একটু আল্লাহর কোরআনটা যেন বুঝতে পারে সেজন্য তাদেরকে, যদি হাফেজ হওয়ার পর তারা আলেম হবে কিন্তু অনেকে হাফেজ হওয়ার পর আর পড়ে না, মনে করি অনেক কিছু হয়ে গেছে। কোরআনে হাফেজদের যে মর্যাদার কথা বলা হয়েছে, হাদিসে হাফেজদের যে মর্যাদার কথা বলা হয়েছে, একটা তিক্ত সত্য কথা হলো সেই হাফেজ আমাদের দেশের এই প্রচলিত হাফেজ না। তাহলে কোন হাফেজ সেটা? সেটা হলো ওই হাফেজ যে হাফেজ হিফজ করার পাশাপাশি কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআন বুঝেছে এবং সে অনুযায়ী আমল করেছে, অর্থাৎ হাফেজ হয়ে আবার আলেম হয়েছে, আলেম হয়ে শুধু ছেড়ে দেয়নি, আলেম হয়ে নিজের কথার মনে যে আমলও করেছে, অর্থাৎ হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ভালো মানুষ হয়েছে। এই তিনটা জিনিস যখন হয় তখন তার জন্যই একজন হাফেজ হিসেবে যত মর্যাদা এগুলো সব মূলত প্রয়োগ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হেফজখানাগুলোতে বাচ্চারা হাফেজ হয়ে যাওয়ার পর আমরা মানে বাচ্চাদের মধ্যেও টেন্ডেন্সি চলে আসে যে আমি তো হাফেজ হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে, না আমি কিছুই হইনি, আমি কোরআন মাত্র মুখস্থ করলাম, এখনও মর্মের ভিতর ঢুকতেই পারি নাই, এই জন্য তাকে আলেম হওয়ার জন্য সহযোগিতা করা। এবং এক্ষেত্রে অনেক ছেলে মেয়ে যেহেতু ঝরে পড়ে মাঝখান থেকে, এই জন্য হিফজের সাধারণ যে কারিকুলাম আছে কোরআন মুখস্থ করা, এটা পাশাপাশি অন্য দুই একটা সাবজেক্ট কোরআনিক অ্যারাবিকটা অন্তত বুঝতে পারে যেন সেটা একটু একটু করে তাদের মধ্যে দেওয়া উচিত, এবং সেই সাথে বাংলা ইংরেজি মাতৃভাষা সহ যা যা দরকার একটু একটু হলেও দেওয়া উচিত। খুব বেশি অনেক সময় নিতে পারে না, তাহলে হিফজ দুর্বল হয়ে যায়, কিন্তু কিছুটা হলেও দেওয়া উচিত। তো কারিকুলামের মধ্যে এই ধরনের অনেকগুলো সুপারিশ আছে আমাদের, আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে হিফজখানা করার পরিকল্পনা করছি, যে হাফেজ ছাত্ররা তারা মাতৃভাষায় দক্ষ হবে, কোরআনে ইংরেজি ভাষায় দক্ষ হবে, তারা জেনারেল সাবজেক্টে দক্ষ হবে, তারা চাইলে জেনারেল সাবজেক্টে চলেও যেতে পারে, কিন্তু একজন হাফেজ দেশের বোঝা হবে না, বরং সে নিজে দেশের অনেক কল্যাণ বয়ে আনবে, আল্লাহর কাছে মর্যাদা বাড়াবে, দুনিয়াতেও মর্যাদা বাড়বে তার কারণে ইনশাআল্লাহ। তো সেরকম প্রতিষ্ঠান আমাদের প্রচুর পরিমাণে গড়ে তোলা দরকার এবং এই প্রতিষ্ঠানগুলোকে এফোর্ট দিয়ে সেদিকে নিয়ে চলা দরকার। আর এছাড়া কোরআন বোঝার যে গুরুত্ব, আমরা নিজেরা অনেকে কোরআন তেলাওয়াত করি, প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করেন এমন মানুষ অনেকে আছেন যে প্রতি বছর উনি আলহামদুলিল্লাহ 2-5-10 বার কোরআন পড়ে খতম করেন, শেষ করেন কোরআন, এই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তেলাওয়াত করে যদি আমরা শেষ করি সওয়াব আমরা পাবো, এতে কোনো সন্দেহ নাই। তবে এই শুধু সওয়াব আহরণ করার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই, কোরআন আসছে আমাদেরকে গাইড করবার জন্য, পথ দেখাবার জন্য। তাহলে আমাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন, সেখান থেকে আমি গাইডেন্স গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আমার জীবনকে সাজাতে হবে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে আমাদের সঙ্গ এবং সক্ষতা যেন হয়, সংশ্লিষ্টতা যেন আরও বাড়ে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আখিরাতে কিয়ামতের ময়দানে সুপারিশকারী করবেন, সুপারিশকারী। কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে কোরআনকে দুনিয়াতে নিজে থেকে রাখবে না, পৃথক করবে না, কোরআনকে সবসময় তেলাওয়াতে স্মরণে আমলে কর্মে চর্চা করতে থাকবে, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য সিয়াম এবং কোরআন এই দুইটাই সুপারিশ করবে, এবং কোরআন বলবে আল্লাহ রাতের বেলা জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে, আজ কিয়ামতে তার কোনো পাপের কারণে তার কোনো অপরাধের কারণে সে বিপদে পড়েছে, আমি তাকে ছেড়ে যাব না, তার ব্যাপারে আমি সুপারিশ করছি তাকে ক্ষমা করে দেওয়া হোক, তাকে জান্নাত দেওয়া হোক এবং আমার সুপারিশ গ্রহণ করা হোক। কোরআনকে আল্লাহ তাআলা বলার ভাষা দিবেন, তখন আল্লাহ কোরআনের সেই সুপারিশ গ্রহণও করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য ভাইয়েরা আমার কোরআনের সাথে আমাদের সংশ্লিষ্টতা বাড়াতে হবে। আমরা অনেকেই ওই রমজান একটু কোরআন তেলাওয়াত করি খুলি, আর বছর জুড়ে কোরআন ধরার সময় আমাদের হয় না, কত কাজ আমরা করতে পারি অথচ কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য টাইম ফিক্স করা উচিত যে কোন টাইমটাতে আমার অন্য কোনো ঝামেলা নর্মালি থাকে না, ওই টাইমে আমি অল্প অল্প করে 10 লাইন করে 20 লাইন করে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবো, আর কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। বুঝে পড়ার জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলো মেথড আমাদের দেশে, দেশের বাইরে অনলাইনে অফলাইনে পাওয়া যায়, অনলাইনে বিভিন্ন কোর্স করা যায় আলহামদুলিল্লাহ। এই কোর্সগুলো করলে আপনি অল্প দিনে আল্লাহ কী বলছেন 60-70% আপনি নিজে বুঝবেন, তখন যে স্বাদ পাবেন সে স্বাদ বর্ণনা করে বোঝানো যাবে না। আপনি তো শুধু শুনেন, কণ্ঠের মধুরতা হয়তো আপনাকে আকৃষ্ট করে, কিন্তু আল্লাহর কালামের যে মর্ম সেটা যদি আপনি বুঝেন কী বলছে আল্লাহ তাআলা, তখন যে ফিলিংসটা হবে সেটা আপনাকে ভাষায় ব্যক্ত করে বোঝানো যাবে না। এই জন্য আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে,
আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর ওয়াস্তে প্লিজ কোরআন বোঝার জন্য আপনি পদক্ষেপ নেন। সারা জীবনে শুধু ক্লাস ওয়ানেই থাকবেন, টুতে যাবেন না। আপনি কোরআন তেলাওয়াত জানেন, করেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ক্লাস আপনি উন্নীত হয়ে গেছেন। আপনি এবার পরের ক্লাসটা ধরেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন। বোঝার জন্য যেটা বললাম, অনলাইন অফলাইনে অনেকগুলো কোর্স আছে, এই কোর্সগুলোতে আপনি ঢুকে যান, আপনি করতে পারবেন। অনেকগুলো বই আছে, একটা বই আছে বোধহয় সিয়ান পাবলিকেশনস একটা কোরআন একটা কপি বের করেছে, মহিমান্বিত কোরআন, বেশ চমৎকার, বাধায় অনেক উন্নত বাধাইটা দেয়, উন্নত কাগজ টাগজে প্রিন্ট করছেন ওনারা, আমার কাছে আছে। শব্দে শব্দে প্রতিটা শব্দের নিচে নিচে অর্থ দেওয়া আছে, কয়েকভাবে দেওয়া আছে, যেটা তেলাওয়াত হয় আপনি বুঝতেও পারেন। অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে কোনো একজন আলেম, ইমাম সাহেব, ভালো একজন কোরআন বুঝেন, এরকম একজন আলেমের তত্ত্বাবধান থাকলে ভালো। যদি আপনার কোনো জায়গায় বুঝতে কনফিউশন হয়, আপনি কনফিউশন তার মাধ্যমে দূর করলেন। তো এইভাবে কোরআনের সাথে আমাদের সংশ্লিষ্টতাকে বাড়াতে হবে, এবং শুনে শুনে মুসলমান হওয়ার চাইতে পাশাপাশি আমাদেরকে বুঝে শুনে পড়ে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ, আমরা সারা জীবন শুধু হুজুরদের মুখের দিকে তাকায় থাকি, বাস এটাই, এটা মূল পদ্ধতি, ঠিক আছে। সাহাবা একরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কথা থেকেই দিন শিখেছেন, কিন্তু এর পাশাপাশি আল্লাহ যে কালাম দিয়েছেন, কালাম তো আমাদেরকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজেরা জানতে হবে। অতএব শুধু শুনে শুনে নয়, বরং বুঝে শুনে দেখে শুনে আমরা ইসলামটাকে নিজেদের মধ্যে রপ্ত করার চেষ্টা করব, এবং এটার কারণে আপনি আখেরাতে সওয়াব পাবেন, শুধু আমি সেটা বলছি না, ওইটা আপনি সাইডে রাখেন, এটার কারণে আপনি ইসলামটাকে ফিল করবেন, ফিল, আপনি এটা উপলব্ধি করবেন, আপনি মজা পাবেন। আমার দেশে ম্যাক্সিমাম মুসলমানরা জাস্ট গতানুগতিক মুসলমান, ইসলামটাকে ওইভাবে এনজয় করতে পারেন না, ইসলাম প্র্যাকটিস করেন যে মজা পান না। আপনি যদি কোরআনটা শুধু বোঝেন, আর কিচ্ছু লাগবে না। এই একটা কাজ করেন আপনি, যে কোরআন আপনি বুঝে পড়ার চেষ্টা করেন এবং কোরআনে কী বলছে জানার চেষ্টা করেন, আপনি পরিপূর্ণ ইসলামটাকে আপনি ফিল করবেন, আপনি ভিতরে স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে বোঝার তৌফিক দান করুন, কোরআনকে সঙ্গী বানানোর তৌফিক দান করুন। আমাদের দেশের যে হেফজখানাগুলো আছে, হেফজখানা মাদ্রাসাগুলো আছে, সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বমানের হেফজখানা মাদ্রাসা হওয়ার তৌফিক দান করুন, এবং এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এদেরকে সহযোগিতা করা, এদেরকে সাহস যোগানো, তাদের ভুলগুলোকে শুধরায় দেওয়া, তাদের ত্রুটিগুলোকে সংশোধনী করে দেওয়া, এবং তাদেরকে নানাভাবে হেল্প করা। শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করাই হেল্প না, অনেক পয়সাওয়ালা আছেন, টাকা হলে বলে হুজুর একটা মাদ্রাসা করে দেন ভাই, টাকা হলে একটা মাদ্রাসা করলাম, কিছু ছাত্র ভর্তি করলাম, গতানুগতিক চলছে, এটা সবাই পারে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, ব্যবসা বাণিজ্য বুঝেন, অনেক কিছু বুঝেন, আপনার এই বুঝ থেকে হুজুরকে কিছু দেন। হুজুর উনি দুনিয়ার অনেক কিছুই বুঝেন না, আপনি একটু সাপোর্ট করেন। সবাই সমালোচনা করে, কেউ আন্তরিকতার সাথে সংশোধনী দিতে আসে না। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমাকে আমার অনেক হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা সংশোধনী দেন, যে ভাই আপনার এই কথাটা এইভাবে বলা ঠিক হয় না, ওইটা ওইভাবে বলা উচিত হয় না, এটা এইভাবে বললে ভালো ছিল, এই কথাটা সঠিক হয়নি। আমি ব্যক্তিগতভাবে আপ্লুত হয়ে যাই যে এরাই হলো আপন মানুষ। এই জন্য এই আলেমুল আমাদের এবং বিশেষ করে এই হেফজখানাগুলো, তাদের আমাদের সবার সর্বাত্মক সাপোর্ট দরকার। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের ম্যাক্সিমাম মানুষ আমরা জানিই না যে এই দেশের হেফজখানাগুলো কি করে, তাদের অর্জন কত বড়, তারা আমাদের দেশের মুখকে কিভাবে উজ্জ্বল করে, এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। তো এই যেহেতু সম্প্রতি এটি ঘটেছে এবং এরকম ঘটনা প্রায় ঘটে থাকে আলহামদুলিল্লাহ, কোনো প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়া এই ব্যক্তিগত প্রচেষ্টায় ছেলে মেয়েগুলা এই বিশ্বমান হাফেজ হয়ে যাচ্ছে, এবং তাদের তেলাওয়াতে গোটা পৃথিবী মুগ্ধ হয়ে যাচ্ছে। যে তেলাওয়াতের যে মাপকাঠি, এখন তো আন্তর্জাতিকভাবে যে কম্পিটিশনগুলো হয় এগুলোতে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে বিচার হয় না, এগুলো টোটালি কম্পিউটারাইজ সিস্টেমে বিচার হয়। একালিপটান আপনি তেলাওয়াত করতে গিয়ে কোন জায়গায় একালিপটান দিয়েছেন, কোন জায়গায় একালিপটান থেকে এক চুল বেশি দিয়েছেন, এটা কম্পিউটারেই ধরে ফেলে। তাহলে সেই কম্পিউটারাইজ সিস্টেমে তেলাওয়াত করে, যেখানে দেশে আমাদের এরকম কোনো প্রযুক্তি একটা মাদ্রাসাতেও নাই, একটা সিঙ্গেল মাদ্রাসায়ও নেই, না থাকার পরও তারা এখান থেকে গিয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে কম্পিটিশন করে তাদেরকে হারিয়ে দেয়, তাহলে পড়াশোনার মান লেভেলটা কোন জায়গায় আপনি চিন্তা করেন। দরকার হলে শুধুমাত্র তাদেরকে একটু কারেকশন দিয়ে, সাপোর্ট দিয়ে আগায় দেওয়া। আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমির মুখকে, আমাদের দেশের মানুষকে, মুসলমানদেরকে আল্লাহ তালা আরও বেশি উজ্জ্বল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে সঙ্গ আরও বেশি অবলম্বন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা।